উৎসব মুখর পরিবেশে সারা দেশে একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল 10টা থেকে একযোগে 1015টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকাদানে নিয়োজিত আছে স্বাস্থ্যকর্মীদের 2402টি দল। বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10,63,00,000 এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 23,18,000। রবিবার সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এই তথ্য জানিয়েছে। কিশোরগঞ্জ দুইয়ের সাংসদ নূর মোহাম্মদের সঙ্গে দ্বন্দ্বের জেরে কটিয়াদি উপজেলার স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে। শনিবার উপজেলার চাঁদপুর গ্রামে একদল লোক এই হামলা চালায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার আশরাফুল আলমকে লাঞ্ছিত করে হামলাকারীরা। নিখোঁজের 13 ঘন্টা পর বাড়ি ফিরেছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। পরে রবিবার রাত 3:30টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফেরেন। সবুজ জানান, পুলিশের গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের 41 জন সাবেক কূটনীতিক ও সেনা কর্মকর্তা দেশটিকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। রাশিয়া ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিক এ তথ্য জানিয়েছে। এর আগে বারাক ওবামার প্রশাসন পরমাণু সমঝোতায় স্বাক্ষর করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বেআইনিভাবে বের করে নিয়েছিলেন। ইঞ্জুরির সমস্যায় অধিনায়ক সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড ছাড়াও আরও 3-4 জন ইঞ্জুরি খপ্পরে মাঠের বাইরে। আর এ কারণে বি দল থেকে খেলোয়াড় এনে শনিবার লা লিগায় হুয়েস্কার বিপক্ষে দল সাজান কোচ জিনেদিন জিদান। এরপরেও হুয়েস্কার বিপক্ষে 2-1 গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়ায় বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস। শনিবার মামলাটি তদন্তের অংশ হিসেবে পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। 29 লাখ রুপি নিয়েও 2টি অনুষ্ঠানে এই অভিনেত্রী অংশ নেননি বলে মামলায় অভিযোগ করা হয়।